আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 5ই কার্তিক 1427 বঙ্গাব্দ। আমি ফরহাদ, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই তোমাদের পাঠ্যতালিকার বাংলা প্রথম পত্রের একটি সুন্দর কবিতা নিয়ে আসছি, জসীমউদ্দিনের আসমানি কবিতা। তা আসমানি কবিতা, জসীমউদ্দিন জন্মগ্রহণ করেন 1903 সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে, আর মৃত্যুবরণ করেন 1976 সালে। তার উপাধি হলো পল্লী কবি। বিখ্যাত বই আছে নকশিকাঁথার মাঠ, সজনবাদিয়ার ঘাট, বালুচর, হাসু, এক পয়সার বাসি, আরো একটা মাত্র উপন্যাস লিখছিল, বোবা কাহিনী ইত্যাদি। তো আসমানি এই হলো বাস্তব কাহিনী নিয়ে রচিত একটি কবিতা। জসীমউদ্দিন এই বাড়িতে যাওয়া আসা করতেন, যাওয়া আসা করার সময় এই যে আসমানি তার এই অবস্থা দেখে উনি কবিতা লেখেন। পরবর্তীতে অনেক দিন পরে জানা যায় যে আসলে এই আসমানিকে নিয়ে এই কবিতাটা লেখা, এই রসুলপুরে। তো কবিতায় যাই, কবিতায় গেলে এই ঘটনা আসলে জানা যাবে কি হয়েছে। আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও, এই আসমানি জন্মগ্রহণ করেন হলো 1913 সালে ভানুরজঙ্গা গ্রামে। আর একবার বলছি, জন্ম 1913 সালে ভানুরজঙ্গা গ্রামে, আর মৃত্যু 18ই আগস্ট 2012। তাহলে জীবনীকাল কতদিন? 99 বছর প্রায়। রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। রসুলপুর কোথায়? ফরিদপুর জেলার ঈশান গোপালপুর ইউনিয়নের একটি গ্রাম। এইখানে হলো এই আসমানির শ্বশুর বাড়ি। ফরিদপুর জেলার ঈশান গোপালপুর ইউনিয়নের একটি গ্রাম, এখানে হলো আসমানির শ্বশুর বাড়ি। বাড়ি তো নয়, পাখির বাসা। কবি বলছেন যে বাড়ি নয়, মনে হচ্ছে পাখির বাসা। ভেন্না পাতার ছানি, ভেন্না হলো এক ধরনের গাছ, আমরা জানি, ছোটবেলায় খেলাধুলা করছি আর তোমরা হয়তো দেখে থাকবে, ওই ফল থেকে তেল হয় আর কি, ভেন্না গাছের ফল দিয়ে। আর ছানি বলতে বোঝা আসলে ছাউনি। একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। ভেন্না পাতার ছাউনি তো আর বেশি দিন টেকে না, বৃষ্টি হলে, যদি জোরে বৃষ্টি হয়, যদি মানে নতুন ভেন্না পাতা দিয়েও বানায়, তাও ফুটো হয়ে জল পড়ে। একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, নড়বড় বলতে বোঝায় ঢিলে হয়ে নড়তে থাকে এমন ভাব, মানে বাঁশের খুঁটির ঘর। ওই এলাকায় যেই সময়ের কবিতা, ওই সময় বাঁশের খুঁটির ঘর ছাড়া আর এই যে নাড়া, খড়কুটো অথবা গোলপাতা, যে একটু ধনী সে গোলপাতা অথবা আমরা বলি চারা, মাটির ঘর, এইসবই তৈরি হতো। তাহলে এখানে যেহেতু নিম্ন স্তরের মানুষ আসমানি তার কথা লিখছে, তাহলে এই ঘরটার ছাউনিটা ছিল ভেন্না পাতার, তারপর খুঁটি ছিল অবশ্যই বাঁশের খুঁটি অথবা শোলাও দিতে পারে, মোটা শোলা। তাহলে ঝড় যদি বয় তখন এই ঘর নড়বড় করবে, এটাই স্বাভাবিক। তারই তলে আসমানিরা থাকে বছর ভরে, এই ঘরে এই আসমানি সারা বছর ধরেই বাস করে। পেটটি ভরে পায় না খেতে, বুকের কখান হাড় সাক্ষী দেশে অনাহারে কদিন গেছে তার। পেট ভরে সে খেতে পায় না অনাহারে, তার অনাহার বলতে বোঝায় না খেয়ে থাকা, কষ্টে থাকা। সাক্ষী যে কোনো ঘটনা যে সামনে থেকে দেখে, এটা হলো সাক্ষী। মানে বুকের হাড় দেখে বোঝা যায় যে সে কদিন না খেয়েছিল, বুকের হাড় বের হয়ে গেছে, গোনা যায়। মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি, প্রদীপ অর্থ হলো বাতি, থাপড়েতে নিবিয়ে গেছে দারুণ অভাব আসি। থাপড় শব্দের অর্থ হলো চর, অর্থাৎ সে দেখতে ছোটবেলায় সুন্দর নাদুস নুদুস ছিল, হাসলে সুন্দর লাগতো, কিন্তু যখন বড় হলো তখন এই অভাবের সাথে আর টক্কর দিয়ে পারছে না, তখন তার এই হাসিটা মিলিয়ে গেছে, মনে হয় যেন কেউ চড় মেরে তাকে মলিন করে দিছে। পরনে তার শতেক তালির শতেক ছেঁড়া বাস, এখানে বাস বলতে বাস করে না, বাস শব্দের অর্থ হলো পোশাক, জামা। শতেক ছেঁড়া বাস সোনালি তার গার বরণের করছে উপহাস। গা শব্দের অর্থ হলো শরীর, আর বরণ শব্দের অর্থ রং, উপহাস শব্দের অর্থ ঠাট্টা। তার পরনে শতেক তালির ছেঁড়া কাপড় চোপড়, এটা দেখে তার যে সোনালি রং, মনে হয় যেন ঠাট্টা করছে। তো কবিতাটার আজকে এই পর্যন্ত। গা শব্দটা নিয়ে দুটো কথা বলা যায়। এই গা হলো শরীর, আর এই গয় আঁকা চন্দ্রবিন্দু দিলে গা হলো গ্রাম, ঠিক আছে?
তো শব্দার্থগুলি একটু খেয়াল করি। আসমানি, আসমানির জন্ম হলো 1913, আর 2012 সালে হলো তার মৃত্যু। রসুলপুর, এটি একটি গ্রাম, বলছি ফরিদপুর জেলার ঈশান গোপালপুর, ফরিদপুর জেলার একটি গ্রাম লিখে দিই, ফরিদপুর জেলার একটি গ্রাম, ঈশান গোপালপুরে অবস্থিত। ভেন্না এক ধরনের গাছ, এক ধরনের গাছ। আর নরবরে, ঢিলে হয়ে নড়তে থাকে এমন ভাব, ঢিলে হয়ে নড়তে থাকে এমন ভাব। আর সাক্ষী, সাক্ষী হলো যে কোনো ঘটনা যে সামনে থেকে দেখে, যে কোনো ঘটনা যে সামনে থেকে দেখে, সামনে থেকে দেখে। থাপড়েতে মানে চড়, চড় দেওয়ার, বাস, পোশাক, জামা, গা, শরীর। বরণ, রং, উপহাস, ঠাট্টা। ঠাট্টা, সানি, সাউনি, প্রদীপ, বাতি। তো এই কবিতার কাহিনীটা আবার একটু শুনি। আসমানি নামে এক মেয়ে, তার বাড়ি হলো ফরিদপুর জেলার ঈশান গোপালপুর ইউনিয়নের একটি গ্রামে, এখানে হলো তার শ্বশুর বাড়ি। জন্মগ্রহণ করে 1913 সালে ভানুরজঙ্গা গ্রামে, আর মৃত্যুবরণ করে 2012 সালে। জীবনীকাল ছিল প্রায় 99 বছর। এই রসুলপুরে গেলে ছোট্ট বাড়ি, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে গেলে তাকে দেখা যাবে। তার বাড়ি মনে হয় যেন পাখির বাসার মতো, আর ভেন্না পাতা দিয়ে তার ঘরের ছাউনি করা। যদি একটু বৃষ্টি হয় তাহলেই ঘরে দিয়ে পানি গড়িয়ে পড়ে, যদি একটু বাতাস হয় তাহলেই ঘর নড়তে থাকে, কারণ গরিব মানুষ, কাজ করতে পারে না, খাবার জুটাইতে পারে না, ঘর শোলা দিয়ে অথবা বাঁশের খুঁটো দিয়ে গেড়েছে। আর ওই ঘরেই সেই আসমানি সারা বছর ধরে থাকে, কিন্তু পেট ভরে সে খেতে পায় না, এই জন্য তার বুকের হাড় বের হয়ে গেছে। তার বুকের হাড় দেখেই বোঝা যায় কয়খান হাড় গোনা যায়। তার এই হাড়গুলোই সাক্ষী দিচ্ছে যে আসলে সে কতদিন না খেয়েছিল। তার মুখে মিষ্টি হাসি ছিল, নাদুস নদুর চেহারা ছিল, কিন্তু এক সময় দেখা গেল কি অভাবের সাথে সে আর পেরে উঠছে না। তার হাসি, মুখের হাসি মলিন হয়ে গেছে অভাবের থাপড়ের চোটে। আর পরনে তার 100 তালি দেওয়া, মানে 100 তালি দেওয়া পোশাক, জামা পরে, এতে তার যে গায়ের রং সোনালি বরণ, এ মনে হয় যেন উপহাস করছে। তো আজকে এই পর্যন্ত, আসমানি কবিতার বাকি পর্ব অন্য দিন নিয়ে আসবো। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, আর একটু পড়াশোনা করো, যেহেতু সামনে আবার অন্য নতুন শ্রেণীতে উঠবা, পরীক্ষা আসছে সামনে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।